সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক বাংলা গাইবান্ধার সরকারি বালক উচ্চ বিদ্যালয় গাইবান্ধা তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমরা তৃতীয় অধ্যায়ের একটা পাঠ পরিচালনা করব অর্থ বুঝে বাক্য লেখি। পরিচ্ছেদ প্রথম এবং সেশন এক তোমরা আমার হাতে একটা খাম দেখতে পাচ্ছ নিশ্চয় এটা তোমাদের এক বন্ধু লিখেছে আমাকে আমি চিঠিটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা একটু দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই চিঠিতে যেটা লেখা আছে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি হ্যাঁ তোমরা লক্ষ্য করো সে লিখেছে প্রিয় মিজান স্যার আমি সাগর চৈতালি ও আরও অনেকে নদী পার হয়ে মোল্লারচর স্কুলের ছাত্রদের সাথে আরেক দিন দেখা করতে চাই কে লিখেছে জানো তোমরা সে হচ্ছে আমাদের নয়ন তোমরা চিঠিটা একটু খেয়াল করো যে এখানে সে মিজান স্যারকে সম্বোধন করে লিখেছে এবং কে কে সাগর চৈতালি আরও অনেকে আছে তার সঙ্গে কোথায় যাবে তারা মোল্লার চর স্কুলের ছাত্রদের সঙ্গে আরেক দিন তারা দেখা করতে চায় এখানে তোমরা খেয়াল করবে যে অন্য যে কালার শব্দগুলো আছে সে শব্দগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে মিজান স্যার মিজান স্যারটা খেয়াল করেছো তোমরা হ্যাঁ মিজান স্যার কী করেছে যে মিজান স্যার আছে এখানে তারপরে আর কে আছে এখানে দেখো আর কে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে মিজান স্যার সাগর চৈতালি নয়ন এবং মল্লার্চন এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ শব্দগুলো নিশ্চয় অন্য অন্য শব্দ থেকে আলাদা এখানে মিজান স্যার বলতে স্যার অর্থাৎ শিক্ষক যে আছে শিক্ষক সমগ্র শিক্ষক মিলে একটা জাতি জাতিকে বোঝাচ্ছে অর্থাৎ এরকম আমরা প্রতিদিন যে সমস্ত শব্দ ব্যবহার করছি সেই শব্দগুলোর মধ্যে কোনটা কোন ধরনের শব্দ সেটাই আমরা এখানে দেখছি অর্থাৎ নাম জাতীয় শব্দ এখানে আছে মিজানসার আছে সাগর চৈতালি নয়ন এরা হচ্ছে ব্যক্তি আর একটা শব্দ আছে এখানে কি মল্লারচার মল্লার্চর শব্দটা তোমরা দেখছো এটা একটা জায়গার নাম তোমরা ভালো করেই জানো তাহলে আমরা বেশ কিছু নাম এখানে পেলাম একটা হলে মানুষের নাম পেলাম কয়েকজন তারপর একটা স্থানের নাম পেয়েছি এরকম আমরা প্রতিদিন যে সমস্ত শব্দ ব্যবহার করছি এই শব্দগুলো কোন ধরনের শব্দ যদি নাম জাতীয় হয় তাহলে আমরা সেগুলোকে বলবো কি শব্দ বিশেষ্য শব্দ আজ আমরা আলোচনা করব বিশেষ্য শব্দ নিয়ে আজকের পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো জানবে সেটা দেখো বিশেষ্য শব্দ কি তা বলতে পারবে এবং বিভিন্ন শ্রেণীর শব্দের মধ্যে বিশেষ শব্দ শনাক্ত করতে পারবো আমরা বাক্য তৈরির সময় বিভিন্ন ধরনের বিশেষ শব্দ ব্যবহার করতে পারবো এবং পাঠ্য বইয়ের অংশ বিশেষ অর্থাৎ তোমাদের বইয়ে দেওয়া আছে চিঠিবিলি ছাড়া সেখান থেকেও আমরা বিশেষ শব্দ শনাক্ত করতে পারবো প্রিয় শিক্ষার্থী তাহলে আমি আরেকবার চিঠির যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা আরেকবার একটু দেখে নাও যে এখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম মিজান সার অর্থাৎ তিনি শিক্ষক জাতি বলতে সমগ্র জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব করে তারপরে সাগর চৈতালি মল্লারচর এই শব্দগুলো আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি এগুলো হচ্ছে বিশেষ শব্দ তাহলে এই জাতীয় আরও কিছু শব্দ আমরা দেখব আমাদের বইয়েও দেওয়া আছে সেই শব্দগুলো আমরা এখন শনাক্ত করব তাহলে আমরা বিশেষ শব্দ বলতে কোন ধরনের শব্দকে বলবো আমরা নাম বোঝাবে এমন শব্দগুলোই হচ্ছে বিশেষ শব্দ প্রিয় শিক্ষার্থী তাহলে বিশেষ শব্দের সংজ্ঞা নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকার কথা না যে কোনো ধরনের নাম বোঝালে আমরা সেই শব্দগুলোকে কি বলবো বিশেষ্য শব্দ বলবো তোমরা বিষয়টা আরও পরিষ্কার হওয়ার জন্য আমি কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো মানুষ বা জায়গা ইত্যাদির নাম এখানে দেওয়া আছে রাসেল ঢাকা গীতাঞ্জলি আবার একই জাতের কাউকে যদি বা কোনোটিকে যদি বোঝানো হয় যেমন শিক্ষক নদী গাছ আবার কোনো জিনিসের নাম ইট চেয়ার বই এবং একত্র থাকা যদি বোঝায় যেমন অনেকগুলো মানুষ যদি একত্র থাকে তাহলে আমরা কী বলি তাকে জনতা বা বাহিনী মিছিল এরকম যদি গুণের নাম বোঝায় যেমন সরলতা মাধুর্য দয়া এবং কোনো কাজের নাম যেমন ভোজন শয়ন পড়ানো ইত্যাদি এগুলো বিশেষ শব্দ তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বিশেষ্য শব্দের আরও বেশ কিছু উদাহরণ এ পর্যায়ে দেখতে পেলে আমরা একটু একটা অনুচ্ছেদে যাব তোমাদের পাঠ্য বইটা আছে পাঠ্য বই তোমরা দেখো পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে নাও পাঠ্য বইয়ের বিশ নম্বর পৃষ্ঠায় চলে যাও এখানে নমুনায় এক দেয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও যে এই অনুচ্ছেদে যে শব্দগুলো আছে সে শব্দগুলোর মধ্যে থেকে কোনগুলো বিশেষ শব্দ সেটা আমরা এখন শনাক্ত করব আমি অনুচ্ছেদটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নাও হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল এই প্রথম সে ঢাকায় এসেছে কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল এটাকে তার মনে হলো দোতলা রাস্তা বোনের বাসার কাছে রাস্তার পাশে একটা ফুলের দোকান সেখানে রজনীগন্ধা গোলাপ গাধাসহ নানারকম ফুল থরে থরে সাজানো রয়েছে তার ঠিক পাশেই একটা ফলের দোকান সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনল ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো টেবিলে নাস্তা দেওয়া ছিল হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসল সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল খুব চমৎকার একটা বিবরণ আমরা পেয়েছি হাবিবের বিবরণ তোমরা এখানে যে অনুচ্ছেদটা আমাদের দেয়া আছে তোমরা বইয়ে ভালো করে দেখো দেখে এখান থেকে আমরা কি করব আমাদের সেই কাঙ্ক্ষিত শব্দগুলো খুঁজে বের করব অর্থাৎ আমরা যে নমুনাটা পেলাম নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করব এবং তোমাদের পাঠ্য বইয়ে যে খালি জায়গা আছে সেখানেও তোমরা লিখতে পারো অথবা আলাদা করে একটা খাতায় তোমরা লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী এই কাজটি তোমরা একদম পনেরো মিনিট ধরে করবে তুমি প্রথমে নিজে শনাক্ত করবে কোন শব্দগুলো আসলে এখানে বিশেষ শব্দ সেইটা শনাক্ত করবে তারপর তোমার বন্ধুদেরকে এটা দেখাবে তোমার সহপাঠী যে আছে তাকে দেখাবে এবং তারপরে জোড়ায় আলোচনা করে তোমরা ঠিক করে নেবে যে তোমাদের শনাক্তকৃত বিশেষ শব্দগুলো ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে ঠিক করে নাও এবং এরপরে তোমরা মুখোমুখি এক বেঞ্চ আর এক বেঞ্চ মুখোমুখি বসে দলে আলোচনা করে পুরা অনুচ্ছেদের বিশেষ শব্দগুলো তোমরা অবশ্যই শনাক্ত করবে এবং সম্মানিত সহায়তাকারী শিক্ষক তিনি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেবেন কোনো সমস্যা হলে তার নিকট থেকে তোমরা সহায়তা গ্রহণ করতে পারো তাহলে আমি এ পর্যায়ে তোমাদের বিশেষ শব্দ শনাক্ত করতে যাতে কোনো কষ্ট না হয় এর জন্য কিছু উদাহরণ তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা তাহলে আরও সহজে শনাক্ত করতে পারবে এখানে দেখো হাবিব এটা একটা বিশেষ শব্দ তারপরে কী ছিল ঢাকা তারপরে কী ছিল রবিবার এই শব্দগুলো তোমরা দেখো এরকম যত শব্দ আছে সবগুলো শব্দে আমরা কি করব বিশেষ্য শব্দ হিসেবে শনাক্ত করব এবং এই শব্দগুলোর নিচে আমরা দাগ দিয়ে দেব এবং খাতায় আলাদা করে লিখে ফেলো তাড়াতাড়ি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই কাজটি করতে পেরেছ এ পর্যায়ে তোমরা দেখো তোমরা যে সমস্ত বিশেষ শব্দ শনাক্ত করতে পেরেছ তা যথাযথ আছে কিনা আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো এবার তোমরা দেখে নাও হ্যাঁ তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে শব্দগুলো দেয়া আছে এবং শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে প্রথমে কি আছে হাবিব তারপর হচ্ছে সোমবার তারপর ঢাকায় তারপর রবিবার রাতের ট্রেনে বনের রাজশাহী এই শব্দগুলো যে আছে যত শব্দ এখানে দেওয়া আছে আন্ডারলাইন করা আছে সবগুলো তোমরা দেখো সবগুলো শব্দই আমরা দেখছি যে এই যে হাবিব তারপরে অবাক কতগুলো শব্দ এখানে আছে রাস্তা এটা একটা শব্দ তাহলে এই শব্দগুলো কি শব্দ অবশ্যই বিশেষ শব্দ দোকান একটা বিশেষ শব্দ ফুল এটা বিশেষ শব্দ ফুলের মধ্যে কি কী আছে রজনীগন্ধা গোলাপ গাঁদা এরকম অনেক যত ফুলের নাম পাবে সব বিশেষ্য শব্দ ঠিক আছে দেখো এখানে ঘর এটা একটা বিশেষ শব্দ নাস্তা বিশেষ শব্দ টেলিভিশন এরকম অসংখ্য শব্দ আছে এই শব্দগুলো হচ্ছে বিশেষ শব্দ তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বিশেষ শব্দ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় ঠিক আছে তাহলে এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা একটু খেয়াল করো আমরা বিশেষ শব্দগুলো মিলিয়ে নিয়েছি এ পর্যায়ে আমাদের বইয়ে দেওয়া আছে চিঠি বিলি এটা সরা দেওয়া আছে সেই সরা থেকে আমরা কি করব বিশেষ শব্দ শনাক্ত করবে তোমরা চিঠি বিলি সারায় চলে যাও কে লিখেছেন রকনুজ্জামান সাতা মাথায় ব্যাংক চলেছে চিঠি বিলি করতে টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে খেয়া নায়ের মাঝি হল মাছের বাচ্চা দুচোক বুঝে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা তার চিঠু আস এসেছে আজ লিখছে বিলের খোলসে সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে নদীর ওপার গিয়ে ব্যাঙা সুধায় সবাই ভাইরে ভেটকি মাসের নাতনি নাকি গেছে দেশের বাহিরে তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের কাতলা এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা তাই তো নিলাম কিনে আসুক এবার বর্ষা চিংড়ি মাজির খেয়া না আর আমার ভরসা তাহলে এই যে কবিতা তোমরা দেখলে কবিতার মধ্যে আমরা কি দেখব এখন যে কবিতায় যে সমস্ত শব্দ অসংখ্য শব্দ এখানে ব্যবহার হয়েছে কিন্তু আমরা কোন শব্দগুলো শনাক্ত করবো শুধুমাত্র বিশেষ শব্দগুলো ঠিক আছে তাহলে তোমরা নির্দিষ্ট কবিতায় চলে যাও চিঠিবিলি কবিতায় গিয়ে তোমরা শিক্ষার্থীরা পাশাপাশি দুই বেঞ্চ মুখোমুখি বসো বসে তারপরে একে অপরের সঙ্গে আলোচনা করে বিশেষ শব্দগুলো শনাক্ত করো তোমাদের সহপাঠী মুখোমুখি যারা আছো তাদের শব্দ শনাক্ত করা হয়ে গেলে তোমার পাশে যে বন্ধু আছে তাদের সঙ্গে আলাপ করো করে পুরো দুই বেঞ্চ মুখোমুখি বসে একটা দলে বসে তোমরা এই শব্দগুলো শনাক্ত করো আমাদের সম্মানিত সহায়তাকারী শিক্ষক আছেন যিনি তোমাদের এই কাজটিতে সহযোগিতা দেবেন তোমাদের কোনো সমস্যা হলে তার সহযোগিতা নেবে এবং সেই সঙ্গে আমি কিছু শব্দ তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজ করতে সহজ হয় তাহলে চিঠি বিলি সরা থেকে কিছু শব্দ আমি তোমাদেরকে বলছি যেমন সাতা এটা একটা কি শব্দ তোমাদের অবশ্যই মনে আছে এটা একটা বিশেষ শব্দ তাই না সাতা একটা বিশেষ শব্দ আর কি হ্যাঁ দুটো একটা বলো বন্ধুরা মাথা এটা একটা বিশেষ শব্দ আরও কিছু শব্দ আছে ঠিক আছে কি শব্দ আছে মাস এটা একটা বিশেষ শব্দ এরকম যতগুলো শব্দ আমাদের চিঠি বিলিতে আছে সেটা তোমরা কি করবে তোমরা শনাক্ত করবে এবং তোমাদের খাতায় দ্রুত লিখে ফেলো বিল এটা একটা শব্দ এরকম আরও কিছু শব্দ আছে দেখো তোমরা হ্যাঁ এর পরের শব্দটা কী হতে পারে দেখো পরের লাইনে দেওয়া আছে হচ্ছে বর্ষা তাই না বর্ষা এইটা একটা বিশেষ শব্দ আরও কিছু শব্দ আছে দেখো হ্যাঁ বাদলা এটা বিশেষ শব্দ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি কিছু বিশেষ শব্দ তোমাদেরকে বলেই দিলাম এখন তোমরা বাকি শব্দগুলো শনাক্ত করো করে দলে আলোচনার মধ্য দিয়ে এটা ঠিক করে নাও আশা করি তোমরা সবাই ধরতে পেরেছ যে কোন শব্দগুলো বিশেষ শব্দ আমাদের সম্মানিত সহায়তাকারী ছাড়াও আছেন উনিও তোমাদেরকে ধরিয়ে দিতে পেরেছেন এবার তোমরা একটু দেখো যে কোন শব্দগুলো বিশেষ শব্দ তাহলে আমি তোমাদেরকে চিঠিবিলি ছড়ায় যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ ধারাবাহিকভাবে তুলে ধরছি তোমরা একটু খেয়াল করো প্রথমে সাথা। তারপরে কী আছে মাথা কি দারুণ তাই না সাথা এবং মাথা তারপর কি আছে ব্যাং তারপরে কি দেয়া দেয়া মানে কি হ্যাঁ তোমরা জানো এটা হলো আকাশ ঠিক আছে তারপরে কি খেয়া দেয়া এবং খেয়া শব্দগুলোর মধ্যে খুব অন্ত আছে দারুণ মাঝি তারপরে কি চিংড়ি তারপর কি আছে মাছ বাচ্চা আর একটা শব্দ আছে তাই না এখানে চোখ দিয়েছি আমি হাল চিঠি আজ বিল এই শব্দগুলো যত শব্দ এখানে আমি দিয়েছি সবগুলো কি শব্দ বিশেষ শব্দ আরও কিছু আছে কি না তোমরা খেয়াল করো হ্যাঁ সাজ এটা একটা শব্দ এখানে চন্দ্রবিন্দু দেওয়া আছে তোমরা এটা সাজ বলবে না সাজ তারপরে রোদ শব্দ আছে রোদ নদী ভেটকি এবং নাতনি এই শব্দগুলো অর্থাৎ চিঠি বিলিতে যতগুলো শব্দ আছে সব শব্দ আমি এখানে তুলে ধরেছি তাই না মাঝি হাল সাঁজ রোদ অসংখ্য শব্দ আমরা পেয়েছি কি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগছে তাই না যে চিঠি বিলি শব্দের যত বিশেষ শব্দ আছে সবগুলোই প্রায় আমরা শনাক্ত করতে পেরেছি এবং আমি আশা করি যে আমি যে শব্দগুলো এখানে তুলে ধরেছি তোমরাও ঠিক তোমাদের দলীয় কাছে একই শব্দগুলো সুন্দর করে তুলে ধরতে পেরেছ তাহলে আরও কিছু শব্দ আছে তাই না কাতলা বাদলা বর্ষা এই যে শব্দগুলো এগুলো সবগুলো কি বিশেষ শব্দ তাহলে আশা করি যে বিশেষ শব্দ শনাক্ত করা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি আমাদের আজকে আমরা চিঠিবিলি শব্দ থেকে দেখলাম চিঠিবিলি সারা থেকে যে শব্দগুলো শনাক্ত করলো এটা বিশেষ এবং আমাদের যে অনুচ্ছেদ ছিল সেটা থেকে আমরা পেয়েছি কি যে আমাদের কাঙ্ক্ষিত সেই শব্দগুলো বিশেষ শব্দ তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের যত গল্প কবিতা আমরা পড়ব সেখানে খুব সহজে আমরা বিশেষ শব্দগুলো শনাক্ত করতে পারব তাহলে আজকে এখানেই আমরা শেষ করছি আজকের নীতিবিধানের যে করণীয় বা শিক্ষণীয় বিষয় সেটা তোমরা দেখে নাও আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হলো কি যে নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ